আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে খুব কঠিন একটা জিনিস সহজ করে দেখাবো, তো এটা দেখেই বুঝতে পেরেছেন, এটা হচ্ছে কচুরলতি। তো এই কচুরলতি ক্লিন করার আগে, এটা আমি গতকাল নিয়ে এসেছি আপনাদের ভাইয়া, তারপরে এভাবে পানিতে রেখে দিয়েছিলাম। এইভাবে যদি কচুরলতি পানির ভিতর ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু 2-3 দিন পরেও যদি রান্না করেন কিচ্ছু হবে না, একদম সতেজ থাকবে। তো আমি এগুলোকে পানির ভিতর এভাবে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন যে কাজটা করব, আগে শুরুতেই এই ওপরের যে চামড়াগুলো আছে এগুলোকে একটু টেনে হাত দিয়ে উঠিয়ে নিব। কচুরলতি পরিষ্কার করতে গিয়ে আমরা অনেকেই কিন্তু হিমশিম খেয়ে যাই, তো আমি আজকে দুইটা পদ্ধতি দেখাবো। এই দুইটা পদ্ধতিতে যদি কচুরলতি ক্লিন করেন তাহলে কিন্তু আর ঝামেলা হবে না। তো আমি এই যে একটা ছুরি নিয়ে নিয়েছি এবং ঠিক এই যে এই জায়গা থেকে, এর ওপরের অংশটা কিন্তু পরিষ্কারই থাকে, এই জায়গাটা থেকে আলতো করে করে, যদি এটা কখনোই এদিক এদিক করতে যাবেন না, একদিক থেকে ওপর দিক থেকে নিচের দিকে যদি এইভাবে টানেন তাহলে কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। আমি এই যে টেনে দেখাচ্ছি, ওর ভিতরই রাখব। রুফাই দাও আমার সাথে বসে এখানে হেল্প করছে আমাকে। তো এই যে আচ্ছা বলছি দাও, এই যে এইভাবে যদি হচ্ছে যে হ্যাঁ 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 রুফাই দা আমাকে রসুন ছিলে দিচ্ছে। আমি এই যে একটা জিনিস দেখাচ্ছি তো সবাইকে, এই যে এইভাবে যদি একদিক থেকে টেনে নিয়ে নিই তাহলে কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে। আমি আরও একটা সহজ পদ্ধতি দেখাবো। এখন এই জায়গাটাতে জাস্ট চাকু দিয়েই এইভাবে আমি কেটে নিলেই কিন্তু আমার এটা হয়ে গেল। এখন জাস্ট ছোটো ছোটো করে এটাকে নিলেই হয়ে যাবে। 1 মিনিটেরও কম সময়ে কিন্তু আমার কচুরলতিটা একদম ক্লিন করা হয়ে গিয়েছে। আমি এই দুইটা পদ্ধতি ইউটিউব দেখেই শিখে নিয়েছি, এর আগে আমি পারতাম না। তো এবার আরও একটা পদ্ধতি আমি দেখাবো। এবার যে পদ্ধতিটা দেখাবো এই পদ্ধতিটা কিন্তু আরও সহজ। আর একটা কথা বলে নিই, কচুরলতি পরিষ্কার করতে কিন্তু অনেক সময় আমাদের অনেকেরই হাত চুলকায়, তো এক্ষেত্রে দুইটা টিপস আপনারা ফলো করতে পারেন। একটা হচ্ছে হাতে সরিষার তেল মেখে নিতে পারেন, আর একটা হচ্ছে এইভাবে পানিতে ভিজিয়ে যদি লতি ক্লিন করেন তাহলে কিন্তু আর হাত যে চুলকানোর ভয়টা থাকে সেটা কিন্তু চুলকাবে না। তো এই যে একটা তারের মাজুনি দেখছেন, এটা কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে, তো আমি একটা নতুন মাজুনি নিয়ে নিয়েছি। এবার এই মাজুনিটা দিয়ে জাস্ট এইভাবে ধরে নিচের দিকে যদি টান দিতে থাকি তাহলে কিন্তু এই কাজটা আরও সহজ হয়ে যাবে। আমি কয়েকবার টেনে তারপরে দেখাচ্ছি, যেটা পানি নিও না মা, পানি নিও না, শেষ। আচ্ছা ওখানে রেখে দাও, ওকে যদি কাজ না দেই ও কিন্তু আমাকে সহজে কাজ করতে দিবে না, সেই কারণে ওকে আমি কাজ দিয়ে বসে দিই। ওটা তোমার হাত চুলকাবে, তুমি ওটা ধরো না, তুমি ছোট মানুষ ওটা ধরো না। এই পদ্ধতিটাতে কিন্তু আরো সহজভাবে লতিটাকে ক্লিন করে নেওয়া সম্ভব। না 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 তুমি পানি দিও না, এই পানিটাতে তোমার হাত চুলকাবে। এই যে দেখেন একদম সব কিন্তু এই যে তারের সাথে চলে এসেছে এবং আমার কিন্তু কোনো ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ে এই লতিটাকে ক্লিন করা হয়ে গেল। এবার জাস্ট আমি ছোট ছোট করে সবগুলো লতিকে কেটে নিব। হয়ে যাবে। সুন্দরভাবে ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি পেঁয়াজ রসুন মরিচ সব ছিলে নিয়েছি, এগুলোকে এখন ধুয়ে কেটে নিব। আর এই লতি রান্নার আগে আরও একটা কাজ যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু একদম নিশ্চিন্তে থাকা যায় যে এই লতি থেকে আর গলা ধরবে না। তো সেই কাজটা কি সেটাই এবার দেখাবো। আর এই লতিটা আমি আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে, সেটাও দেখাবো। তার আগে এই লতিটাকে আরও কী করতে হবে সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আশা করছি আজকের এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে যদি কচুরলতি রান্না করেন তাহলে কিন্তু আর গলা ধরার বা কচুরলতি পরিষ্কার নিয়ে কোনো টেনশন করতে হবে না। কচুরলতিটাকে আমি একটা হাঁড়িতে দিয়ে পানি দিয়ে উঠিয়ে দিয়েছি, এটা জাস্ট একটু ভাপিয়ে নিব। আর ভাপিয়ে নেওয়ার সময় এর ভিতর আমি দিয়ে দিচ্ছি লবণ। এভাবে ভাপিয়ে নিলে কিন্তু কচুরলতি থেকে যেটুকু গলা নেওয়ার সম্ভাবনা থাকে সেটাও কিন্তু আর থাকবে না। এটা বলক উঠাতে হবে না, জাস্ট হালকা একটু গরম হয়ে গেলেই এই পানি থেকে উঠিয়ে ভালোভাবে আর একবার ধুয়ে নিব। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর কীভাবে কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্না করি ইনশাল্লাহ পরের ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। ইলিশ মাছ দিয়ে যেহেতু কচুরলতি রান্না করবো, আরও একটা
টিপস আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা আমার গতকাল রাতে করে রাখা। এটা হচ্ছে আমি এই যে ইলিশ মাছ দেখছেন, ইলিশ মাছে আমি এইভাবে লবণ দিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিব, তারপরে সকালবেলা আমি হচ্ছে যখন রান্না করব তখন কিন্তু এই মাছটা বের করে জাস্ট খুব ভালোভাবে ধুয়ে নিয়ে রান্না করব। তাহলে কিন্তু এই যে ইলিশ মাছের ভিতর যে লবণাক্ত সারটা হয় এটা কিন্তু মাছে একদম পরিপূর্ণভাবে ঢুকে যাবে। অনেকেই আমরা নোনা ইলিশটা খেতে খুবই পছন্দ করি। নোনা ইলিশ কিন্তু বাজার থেকে যেটা কিনে আনা হয় সেটার একটা এক্সট্রা গন্ধ থাকে, ভালো লাগে না। তবে বাসায় যদি এইভাবে ট্রাই করেন, ইলিশ মাছের লবণ মাখিয়ে রেখে দেন, তাহলে কিন্তু ঠিক সেই স্বাদটাই পাবেন। তবে এই ক্ষেত্রে 2 থেকে 3 দিন ফ্রিজে রাখতে পারলে বেটার হয়। তবে আমি এটা 2-3 দিন রাখতে পারবো না, আমি সকালে এটা বের করে রান্নাটা করব। এটা হচ্ছে সকালবেলা আমি মাছটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটাকে এখন ভালোভাবে আমি পানি দিয়ে ধুয়ে নিব। এটা কিন্তু খুব ভালোভাবে আবারও পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। আর এদিকে তো দেখিয়েই নিলাম কচুরলতি কীভাবে কী করেছি আমি। জাস্ট এটাকে পানি থেকে উঠিয়ে এই যে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো এবার রান্নাটা কীভাবে করি সেই ফুল প্রসেসটা এখন আপনাদের সাথে শেয়ার করব। মাছটা ধুয়ে নিয়েছি, এবার রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তার সাথে আমি খুবই হালকা একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা অল্প দিব, যেহেতু আমি শুকনো মরিচটা ব্যবহার করবো এখানে, সেই জন্য কাঁচামরিচটা আমি অল্প করে দিয়ে দিচ্ছি। যেহেতু মাছে আমি লবণ দিয়ে ভিজে রেখেছিলাম, সেহেতু আমি কিন্তু লবণের পরিমাণটা এখানে অল্পই দিব। তো আগে এই পেঁয়াজ কাঁচামরিচ এগুলোকে খুব ভালোভাবে আমি একটু ভেজে নিব। এ ধরনের চওড়া কড়াইয়ে রান্না করতে কিন্তু খুব সুবিধা হয়, একটু ছড়িয়ে রান্না করা যায়। বিশেষ করে এই টাইপের খাবার যখন রান্না করি তখন আমি এই ধরনের চওড়া পাতিল বা চওড়া কড়াইয়ে রান্না করি, তাহলে আমার কাছে মনে হয় ইজি হয়। পেঁয়াজটাকে আগে একটু ভালোভাবে আমি ভেজে নিব। আর এদিকে আমি হলুদ মরিচ এগুলোকে একটা বাটিতে নিয়ে একটু হালকা পানি দিয়ে কিন্তু ভিজিয়ে নেব, এতে কিন্তু টেস্টটা অনেক বেশি হয়। আমি পরিমাণ মতো এখানে দেখিয়ে দিচ্ছি, খুব বেশিও দিব না, আবার একটু দিব। এই যে হলুদ আর মরিচের গুঁড়োটা এখানে নিয়ে নিয়েছে, এখন জাস্ট পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে দিব। আর এই থাকে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এই যে হলুদ আর মরিচটা পানি দিয়ে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি। আমি এর ভিতর কিন্তু মাছটাও দিয়ে দিব। মাছটা জাস্ট হালকা একটু তেলের সাথে এপিটপিট করে নিব, আমি নিয়ে এটাকে উঠিয়ে নিব। এর ভিতর আমি একটু পানি দিয়ে এপিটপিট করে নিব। এটা কিন্তু যখন আমি লতিটা দিব তখন টেস্টটা অনেক বেশি হবে। আমি এখানে গরম পানি ব্যবহার করছি, আপনারা চাইলে নর্মাল পানিও দিয়ে দিতে পারেন। জাস্ট এবার মাছটা একটু আমি উঠিয়ে পাল্টিয়ে দিব। অনেকেই কিন্তু লতিতে বা কচু শাকে দেখা যায় মাছটা একদম গলিয়ে বা মাথাটাকে খুব ছোট ছোট করে টুকরো করে দিতে পছন্দ করেন, তবে আমার কাছে সেটা ভালো লাগে না, কাটা কাটা হলে খেতে ইচ্ছা করে না। তো এই কারণেই কিন্তু আমি এরকম গোটা গোটা মাছ দিয়েই রান্নাটা করব। যারা গলিয়ে খেতে পছন্দ করেন তারা একদম ঘুটনি দিয়ে ঘুটে দিতে পারেন, বা উঠিয়ে মাছটাকে বেছে নিয়েও কিন্তু দিয়ে দিতে পারেন। তো আমি এটাকে জাস্ট বেশিক্ষণ না, 1-2 মিনিট এভাবে রেখে তারপরে আবার উঠিয়ে নিব। মাছ আমি উঠিয়ে নিয়েছি। ইলিশ মাছ পরে দিলেও হয়, তবে আগে দিলে কিন্তু টেস্টটা বেশি হয়। এবার এই যে কচুর লতিগুলোকে আমি সেদ্ধ করে পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম, এই লতিটাকে দিয়ে দিলাম। এবার এই মশলাটার সাথেই খুব ভালোভাবে লতিটাকে আমি কষিয়ে নিব। যেহেতু ভাপিয়ে নেওয়া আছে খুব বেশিক্ষণ সময় লাগবে না, লতি যদি ভালো হয় তাহলে কিন্তু সেদ্ধ হতে খুব সময় নেয় না। তো আমি একটু মশলার সাথে উলুট পালুট করে নিচ্ছি। আমি কিন্তু লতিগুলোকেও গলিয়ে দিব না, লতি এরকম থাকলেই কিন্তু খেতে ভালো লাগে। চাইলে আপনারা এটাকে গলিয়েও রান্না করতে পারেন। অনেক এলাকাতেই আমি দেখি যে একদম মিহিভাবে গলিয়ে লতিটাকে রান্না করে, যেমন আমার শ্বশুরবাড়ির এলাকাতেই লতি একদম মানে গলিয়ে রান্না করা হয়। তবে আমি এভাবে করি না, আমি একটু গোটা গোটা রেখেই কিন্তু রান্নাটা করি।
আমি লতিতে একটু পানি দিয়ে দিয়েছি, এটা আমি গরম পানি দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর পাশের চুলায় বসিয়ে দিয়েছি শাক, এখানে হচ্ছে দুই ধরনের শাক আছে, লাল শাক আর হচ্ছে যে কলমি শাক। তো কলমি শাক বলে না কি শাক বলে, কলমি শাকই মনে হয় বলে। তো এই দুই শাক একসাথে করে আমি এখানে উঠিয়ে দিয়েছি, এ পাশে শাকটাও হয়ে যাক। মাছ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এখন জাস্ট ঝোলটা কমে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। আমি হালকা একটু ঝোল রাখবো, তো কী অবস্থায় নামাবো সেটা আমি দেখাবো। তো এখন আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিব, এটা হতে থাক, এই ফাঁকে অন্যান্য কাজগুলো করি। আমি যদিও এখানে পরিষ্কার করে নিয়েছি, আর হালকা কিছু কাজ আছে সেগুলো একটু কমপ্লিট করব। আর চা খাওয়া হয়নি সকাল থেকে, চাটা খাবো এখন খেয়ে, তারপরে আর কি এর মধ্যে রান্নাটাও হয়ে যাবে। এপাশে শাক থেকে বেশ পানি বের হয়েছে দেখা একটু, এই যে। আমি ছোটবেলায় রুফাইদাকে না এই শাক রান্না করার সময় ওকে শাক খাওয়াতে পারতাম না, ও শাক খেতে পারতো না। এই শাক রান্নার সময় এই যে পানিটা বের হতো, এই যে এই পানিটা বের হতো, এটা আমি ওকে স্পুন দিয়ে খাইয়ে দিতাম। এটা খেলে ওর কোনো সমস্যা হতো না, বাট যখনই এরকম গোটা শাক দিতাম তখন ওর বেশ সমস্যা হতো। তো ওকে আমি এইভাবে শাকের পানিটা খাওয়াতাম, যখন শাক রান্না করতাম শাক থেকে পানিটা নিয়ে ওকে আমি খাওয়াই দিতাম। তো যাদের বাচ্চাদের এই সমস্যাটা, অল্প করে দিয়ে ট্রাই করতে পারেন। যদিও হচ্ছে যে বাচ্চাদের বিষয়ে ডাক্তারের পরামর্শ ছাড়া কিছুই করা ঠিক না, তা আমি রুফাইদার ক্ষেত্রে যেটা করতাম সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। গিয়েছে, আমি জালটা বন্ধ করে রেখে গিয়েছিলাম। তো এই যে দারুণ স্বাদের কচুরলতি দিয়ে ইলিশ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।